হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কালী পুজোর ব্লগটা দেব, এতদিন দেওয়া হয়নি। তো দেখো ফাইনালি আজকে দিচ্ছি আমি। তো দেখো আমি, আমার ছেলে, আমার বর তিনজনে মিলে মানে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। তো আমরা বিকেল দিকে বেরিয়েছিলাম, যাতে রাত হবে একটু, সন্ধে সন্ধে হবে তখন যাব। তো দেখো রাস্তা পুরো ফাঁকা, দু সাইডে দেখো ধান ক্ষেত, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে সোনামুখী, দেখো রাস্তা তো জানো বেশি চওড়া নয়, তো ভিড় দেখো কত ভিড় দেখো। তো আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো দেখো আমার বোন, মা, তো এরা সবাই মিলে আলপনা দিচ্ছে, আর দাদারা দেখো কি সুন্দর ফুল টাঙাচ্ছে। তো আমরা ঢুকতে ঢুকতে দেখছি এগুলো হচ্ছে সব কিছু, তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও দেখে নাও, দেখো আমার তো খুবই ভালো লেগেছে, বুঝেছো তো। এরপরে দেখো বামুন ঠাকুর চলে এসেছে, মা কালীর সাজ কমপ্লিট, এরপর দেখো পুজোতে বসে গেছে। হৃদয় মুখে খং নম, হৃদয় জঠরে রং নম, হৃদয় বামপ্রাদে খং নম, হৃদয় বামপ্রাদকে সং নম, হৃদয় বামপ্রাদকে সং নম। ওম ব্রহ্ম দেবী মা বসন্ত চণ্ডী মাতায় স্বাহা, ওম নম ধর্মরাজায় স্বাহা, ওম নম বিদ্ধরাজায় স্বাহা, ওম নম পঞ্চানন শিবায় স্বাহা, ওম নম গুরুরায় শিবায় স্বাহা, ওম নম নারায়ণায় স্বাহা, ওম নম প্রজ্জ্বলিত অগ্নি নম, ওম ব্রহ্মদেবায় স্বাহা, ওম গাঙ্গনেশায় স্বাহা, ওম গাং যমুনায় স্বাহা, সাং সরস্বতী মাতায় স্বাহা, শীতলা মাতায় স্বাহা, ওম নমঃ বিজয়নিষ্ঠ সৎকর্ম সৎসদে ব্রহ্মণে স্বাহা, ওম ভূর্ভুব স্বাহা, ওম সৎস্বাহা, ওম ভূর্ভুব স্বাহা, ওম চতুর্বদন সদস্য চতুর্ভেদ কুটুম্বিনী শীতলা ভব পৃথিবী তুমি ঠান্ডা হও, কটা ছটা দেখো যোগ্যিও কমপ্লিট হয়ে গেল। তো পুজোটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করবে, আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।